কুষ্টিয়ার হযরতুল আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবী মুহিউদ্দিন আজমি রাহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ। এখন জিয়ান নাকি আর অসুস্থ আছে, আল্লাহ বাজি রসুল বিগত 15 বছর ধরে আল্লাহ দিলে আগে আল্লাহ বাজি দু অসুস্থ তো তো দিয়া নাই ফারফারেন ফারকান করেন তো নো হদ দেখা দা যাইদ মাল সবাদের আছে কালা মাল আছে ইবার নিব হয়ে জাব দিয়ে গুররিয়ান ঘটনা ই মানে কুতুবদিয়ার মানুষে এখন বিশ্বাস করে তেহরে স্মরণ করলে সেই তো জানা হইতো যেহেতু আল্লাহর অলি হলে আল্লাহর পাওয়ারের মাধ্যমে বহুত কিছু জানিতে পারে। হঠাৎ মিস্ত্রি ডাকিয়ে রে সুতার মিস্ত্রি ডাকিয়ে রে অতএব এখন এই দরজার মাঝে ডাম্বারি লাগাই দিই হিন্দি ডাম্বারি ইন্ডিয় ডাম্বারি হঠাৎ মাঝে সিদ্ধান্ত ডাকিয়ে রে মিস্ত্রি ডাকিয়ে রে ডাম্বারি লাগাই দিয়ে ফেলে গিয়ে তো হাল একে ডাম্বারি এটা লাগাতে না ইয়ান ডাম্বারি লাগিয়ে ডাহাম মাঝে আল্লাহরে ফাইবল্লা বলিয়ে রে আল্লাহরে তৈবল্লা বলিয়ে রে লোকাল ঐতিহাস গড়িয়ে রে সমুদ্র পাহাড় পর্বতের মধ্যে জঙ্গলের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে বিচরণ করছে। সামনে জোদ্দুর সোকজাই বিস্তীর্ণ সাগর মাসব্যাপী ধারাবাহিক প্রতিবেদনত আরার এবারের যাত্রা কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কুতুব শরীফ দরবার জেড়ে আছে মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার পেকু উপজেলার শেষ প্রান্তত মকনামা ঘাট ধরি সাগরপথত আরার যাত্রা শুরু হয় স্পিডবোর্ডত সরি যাইর আরা কুতুবদিয়া রিক্কা এঘারতুন স্পিডবোর্ড ছাড়াও ডেনিসপোর্ট নামর এই নৌজান সরিও জন যাই কুতুবদিয়াত উভয় ক্ষেত্রে সময় লাগে 30 মিনিটেরও কম ভাড়া স্পিডবোর্ডত জন প্রতি 100 টিয়া এবং ডেনিসপোর্ডত 20-30 টিয়া সাগর শান্ত তাহনে আড়াইবার যাই স্পিডবোর্ডত সরিয়ারে যথারীতি সহি সালামতে নির্দিষ্ট সময়ের ভিতরই আরা সাগরের মকনামা চ্যানেলতুন কুতুবদিয়া উপজেলাত ফসাই গেলাম। দীর্ঘ সাগর পথ পাড়ি দিয়ে রে আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়ার সর্বজন পরিচিত মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফর যিনার আসল নাম শাহ আব্দুল মালিক আল কুতুবী। প্রিয় দর্শক, আজই অনার জানাইম এই দরবারের ইতিহাস ঐতিহ্য এবং মালিক শাহবাজি জীবদ্দশার নিজে কী কী কেরামতির নজির আসলে রাহে গিয়ে জিনর হারণের দূর দূরান্তত্তন মানুষল আইজো এড়ে তারার মনোভাষণা পূরণ লাই সুরিয়াইয়ের আর লগেই তখন কুতুব শরীফ দরবারের প্রধান গেট তৈরি ঢুকতেই আতর বামে সোকত ফরিব আতর টুপিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোয়ান একখানা ভিতরমিক্কে গেলেই দেখা মিলিব মালিক শাহ হুজুরর মাঝের শরীফ জেডেই বইয়েরে একাগ্র চিত্রে যুগ যুগ ধরেই আল্লাহর ইবাদত বন্দগীতে মশগুল আছিল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি। আর আব্বার নাম হলদিকে আসল নাম হজর শাহ আব্দুল মালিক আল কুতুবি ইয়ান হলদিকে আসল নাম। এরপরে ওর অনেক লগাব আছে এরপরে কুতুবদিয়ার উত্তর মাতা একখান ইয়া আছে মাদ্রাসা আছিল সুমদিয়া মাদ্রাসা ইয়ার মধ্যে লাহাবাড়া গজ্জে এতুন জাহিরাঙর এই দারুল মালিয়া মাদ্রাসার মধ্যে লাহাবাড়া গজ্জে দরবারের ভিতর মিকে ঢুকিয়া তোর ডানেই সকুত ফুরিব ছোট্ট গা সেলুন। এই সেলুনের যিনি সত্ত্বাধিকারী তিনি নিজ হাতে জীবদ্দশাত মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি সুলদাড়ি নখ হাইটে পরে অলিকুল সম্রাট মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির নির্দেশে তিনি এড়েই উগা সেলুন স্থাপন করি রই গিয়ে সেলুন চুল হাড়া দাড়ি হাড়া বাজি চুল হাতি দাড়ি হাতি নখ হাতি এই 10-12 বছর বেশার বেশ হাতি এনে 10-15 বছর ধরুন না দরবারে মেহমান জুন আছে বেগুন সুলদারি হাতি বা জড়া দিয়ে হাতি এই ধরনের দিয়ে বাজি আর জাড়া আর জাড়া দেখছো আর জাড়া চুল না হাঁড়ি দো চুল হাঁড়ি দিই দাঁড়িয়ে হাঁড়ি দো দাঁড়িয়ে হাঁড়ি দিই সেই দাঁড়িয়ে যা দে বক্সি হিসেবে আনে বক্সি হিসেবে দিই। হযরত মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি এল্লাই উকা শুভ দিনত 1911 সালের জুলাই 21 তারিখ বাংলা বছরের 1317 সালের শ্রাবণের 6 তারিখ নিজ পিত্রালয় উপজেলার দক্ষিণ ধুরং ইউনিয়নের বড় হাফেজ বাড়ির জন্মগ্রহণ করে। হযরত হাফেজ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আসিল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির বাবা এবং বেগম বদিউজ্জামাল রহমতুল্লাহ আলাইহি আসিল উনার মা। মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ আসিল আরব দেশীয়। 1770 সালত তমগা নামীয় উকা গোষ্ঠী কুতুবদিয়াত আগমন করে। মালিক শাহ এড়ে জন্মর পর উত্থন কুতুবদিয়ার নাম্মান পুরা বিশ্বজুড়ি
পরিচিতি লাভ করে। আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ আছিল শেখ সুলাইমান তমগা, শেখ ইসমাইল তমগা, শেখ ইব্রাহিম তমগা। মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশাত হইলা আসিল ইয়েনি উইন্তু আসিলাম ওনার ১৯ সন্তানর একজনের হাসে। বাবা যান জীবদ্দশাত কেন আসিল ইয়েনি মূলত উনি হইতো আসিল। আর আজ যদি জানি আর আমার যাতে একদম মানে বিয়র তখনই তো মানে মালিক শাহ হুজুর নামে পরিচিত আসিল আর আব্বা মানে আল্লাহর হিসেবে সারা মানে বিশ্বময় স্বীকৃতি পাই আর কি। আমি আসলে সৌরভ রাতন আব্বারে একটু ব্যতিক্রমে দেখি যে আর বিভিন্ন ওয়াজের মধ্যে আছে, তবে বিশেষ করে এদের একজন সাধারণ পিতা হিসেবে যেন আর দেখি মানে আর আব্বার আর ইয়ান এভাবে আর দেখি, অর্থাৎ আল্লাহর সবসময় আল্লাহর দিকে ধ্যানমগ্ন আছে, মানে ওর চিন্তাধারা বেকিনে আল্লাহর দিকে আছে, এই আনে দেখি আর কি। অনেক কেরামত আছে, তবে আর জানার মতো একখান কেরামত বলতে গেলে ইয়ান বুঝি ১৯৯১ সালে যে তোফান ওর যেন হুজার আসিল ইয়ান আর সচক্ষে দেখি ঘটনা আমি এরা আসিলাম তোমার সময় তখন আর বয়স ধরেন না ১১ বছর যার হান আতন মনে তাকিবার ব্যাপার আছে। তো আমি দেখি দেখি ওর হুজারা যেন আসিল আহম বর্তমানে যে রোজা শরীফ আছে ওর মাজার আছে এর মধ্যে অবস্থান আসিল। তো আর আসিলাম যে বিল্ডিংত যে বিল্ডিং আসিলাম বিল্ডিংয়ের মধ্যে ধরেন না এইবার প্রায় মেডিতুন ১৫ ফিট আসলে বিল্ডিং গিয়ান তো আর বিল্ডিংয়ের সাত কিন্তু সুচি ফানি হয়ে গিয়ে কিন্তু ও যে হোজারের মধ্যে অর্থাৎ যে বর্তমানে যে তোর মাজার আছে ইয়ান হলে ওনার সর্বোচ্চ ৬ ফিট কিন্তু ইয়ানের ভিতরে ফানি নুড়ে ইয়ে তো শুধু ২ ফিট ফানি উঠছে মানে ইয়ান হলে কি আর মানে আর জানা মতে মানে দেখা মতো আর কি। কুতুব শরীফ দরবারত মানুষের মুখে মুখে মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশার নানান হতা উইনতে উইনতে ঘুরতে আসিলাম আরা দেখা ফেলাম জীবদ্দশার তিনি যে আসনত সরিয়ে প্রত্যন্ত অঞ্চলত ভ্রমণ করছে সেই আসনেরও জিবারে চট্টগ্রামের ভাষার থানজান হয়। এর পাশেই রাহা আছে পুরনো দিনের পালকি, দরবারের পুরো এলাকা জুড়ে আছে এলিয়া বহু চিহ্ন। এ যেমন এই ফৈরতি গুসল গৈত্য মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমল ওনার জীবদ্দশার স্মৃতি স্মরণ করতেই ভিতরে ভিতরে হাদি উঠতে কিন্তু সকত ফানি নোয়াইয়ে মুখে জানাইয়ে মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি আসিল আল্লাহর কুপ হাসরলি। এর গোলামি করতাম আসি এটা জায়গা আছিলাম ফাগরে, এখন আসলাম গেড়ে গেড়ে ৩ বছর ফাগরে আসলাম, এখানে আসা জায়গা ১৪-১৫ বছর এখানে পাইছে, এখানে অনেক ফলাফল আছে, এখানে আমাদের যান গেছো কি, এখানে ইয়ে আমাদের যান সম্পূর্ণ হয়ে গেছে, আমি যান পাইছি এখানে এই বাজান দরবারে, এখানে আলহামদুলিল্লাহ যান পাই আছি, দন ভাই আছি, ইমান ভাই আছি, সম্পূর্ণ বেগিন ভাই আছি এই দরবারে আলহামদুলিল্লাহ। এমন আল্লাহ রলি মানুষের মনের খবর যে জানে যে এত অর্ঘ আল্লাহ রলি, এই যে এত একটা ঘটনা হলে গাছের মধ্যে যে রশি লাগাইয়ে ইয়ার মধ্যে বাস্তব ঘটনা আর সুখে দেখি এবং আর একটা ছোটো আলো ঘুমানো আসলাম একটু লার হয়ে বাতাস হয়ে জ্বর বৃষ্টিও মানে ওরা যে নদীর মাঝে ওরা বঙ্গোপসাগর মাঝে বাজি গিয়ে ভোট কেউ অন্য আরে অথচ মনের খবর বাজি জানে আল্লাহর রলি দেই আল্লাহর রলি বা মনের খবর জানে তখন যখন ইতার একটা বাজি গিয়ে বাজি খেয়ে একটা মানুষ অবর মানুষের এত জিকির চলে ওরষ্ঠ জিকির জিকির দিতে দিতে মানে মানুষের গামে মানে সারা বিশ্বে মানে এরকম জিকির বাজ উগ্র স্কুল করেন একটা তখন ১ ঘন্টা পরে দেখি দিয়ে আর বাজাতে জিকির বন্ধ হয়েছে টাস করে ১০-২০ জন মানুষ মাছ লয়ে গেড মা এসে বাজ হবে হবে সার্গ মাস মানুষ যা ওই মানুষ আর হবে মেয়ামান এই মেয়ামান বাড়াইলো তখন দেখে দিয়ে তারা হাঁদর মাঝে মাছ দে ওই গায়ে বড়ো বড়ো মাছ আছে এখন তো মাছ নেই মাছ নেই তো বড়ো বড়ো মাছ আছে তো বাজ হবে 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 মানুষ এসে মানুষ বাড়াইলো তো দেখে দিয়ে বাজে যাতে মানুষ বেড়ালে তুই বাজে ইতারা যাই এরা হদ গিয়ে অবাজে অনেক আর এন যে হস্ত তুর্গি মানে আর বুট বাজে গিয়ে আর বুট ঠাউটি গিয়ে বুট গিয়ে আর তখন আল্লাহর নাম ছুটে গিয়ে মুখ দিয়ে তখন আর কি বুটি ফট করে ছুটে গিয়ে তখন আর আই রে অনেক কদম মাঝে আর কি বুঝছি ওরা সাক্ষাৎ বুঝছি তো তখন এ দুমে মানুষের দেখার দিকে ইভেন তো আল্লাহর অলি অন্ত যে আল্লাহর অলি খাস মনোভাবত যে জানে ইয়ান এটা আর কুই দিতে বাসে এবং মানুষের অবহেলা করতো বেজা আল্লাহর ইয়ান অবহেলা করতো এই ইয়ান বুড়োর ইয়ান ঘটনা নিয়ে মানে কুতুবদিয়ার মানুষ এখন বিশ্বাস করে বাজির বাজির নিয়ে আনি তাদের লই শহর দিয়ে আসি আর বাজে কোন গেটে দেন এই তো ফেমাস হয়ে গেল আল্লাহর ওই জানা আর আর হয়ে কাজ গাল রসি মানে কাজ টানো তো আনি দিন লসি মানে আনি দিন টানি দিন আনি পৃথিবীর বুকত যুগে যুগে বহু আউলিয়াগণ আইসে ধর্ম প্রচারের লাই আইরে এড়ে বসত গাইছে। মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশাত উচ্চশিক্ষা অর্জন করছে। ওনার পিরাসিল হালি শহরের হাফেজ মুনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং দাদা পিরাসিল ভারতের হযরত আজমগড়ি রহমতুল্লাহ আলাইহি। জীবদ্দশাত মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কেরামতি রাহি গিয়ে বলি মানুষ প্রতিনিয়ত এড়ে ভিড় করে। তবে
বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা অনে অন্যান্য অলির দরবারের মতো এড়ে সাধারণ দিনগিনো তেমন ভিড় সকত নফরে। আল্লারকুপ হাসের অলি মালিক শাহ রহমতুল্লাহ বাসিতাহালীন সময়ে বেশ শক্ত কিছু কেরামতের নমুনা রাখে গিয়ে জেগিনোর হারণে ওনার এলাকার মানুষ তথা সমগ্র দেশ বিদেশ জুড়ে ওনার পরিচিতি ক্রমশ বাড়তেই তাহে। ও তো চলাফেরা হইতো যে আরা নিজেরাই যদি আরা চোড়া ছিলাম তারপর এখনো মনত করে থানজান বলে হইতো, অর্থাৎ গাছের একখান জিনিস ফালকির মতো। পুরুষও জিম ব্যবহার করে ইনর থানজান হয় জিল, মহিলা ব্যবহার করে ইনর ফালকি হয়। তিন এখনো আছে মানে আরা রাখ সংরক্ষণ করে রাখি দিই এবং আর খান বিষয় ইয়ে দে আর আব্বা হুজুর ছ বছর বয়সের মধ্যে নিজের হাতে গাছ শিশু গাছ রুকিল, যে শিশু গাছের বয়স বর্তমান একশো বছর হবে পার গিয়ে গই। এই শিশু গাছের বহু ইতিহাস আছে, এতে মানুষ সাগরম মাঝে বিপদ উৎপত্তি। তেহরে স্মরণ করলে তেই তো জানা হইতো, যেহেতু আল্লাহর হলি হলে আল্লাহর পাওয়ারের মাধ্যমে বহুত কিছু জানিতে পারে। গাছের মাঝে রশি বাঁধে গেলে টানাত দিত, ইঙ্গন বহুত ইতিহাস আছে। এই গাছ চল দিয়ে এই গাছ ইয়ে আর বয়সে দেয় মাত্র আড়াইশ বছর চলে, কিন্তু আগে আই মানে উপকার নখাই মনে করেন তো মেয়ে তো জেনে উন্নি এসছি মানে আর শারীরিক অবস্থা অনেক খারাপ আছিল। মাই এটা আইরে সুস্থ সুস্থ তৈরি বড় মান যাই আমার আত্ম এসছি আয় আলাতন এটা আছি এখন আমার আত্ম এসছি তিন বছর আর আমার আবার সৌদি উদ্দেশ্যে রওনা দিই মিদির ফর দিন বাজির দেশে আমি আই জিয়ার উদ্দেশ্যে এসে। প্রচণ্ড কনকনে শীত তিনি গোসল গুইত্য ঠান্ডা পানি দিই, গরম ভালে গোসল গুইত্য কুসুম কুসুম গরম পানিত নগুইত্য ভোগ বিলাসর জীবনযাপন। কেউ হন সমস্যা লয়ে আইলে যার সমস্যা তে খুলি হইবার আগেই তার মনের হতা হষ্ট চাওয়া পাওয়ার হতা তিনি জানি যেতে গই গৈত্য সমাধান। এতলেই এই আল্লাহর অলি মানুষের মনত বিশ্বাসের জায়গাওয়া বেশ পোক্ত গড়িয়ে লইয়ে একের পর এক এই অলৌকিক ঘটনা কিন তারই প্রমাণ। তেঁর ইচ্ছে উল্লে কি তেই যে তৃষ্ণাক্ত এই তৃষ্ণা পেম নমিটের তেই আরো আরো কিছু চাই আরো কিছু চাই তৃষ্ণা নি বেরো আরো কিছু চাই। তো এক পর্যায়ে আর বাবা আল্লাহরে ফাইবল্লা বলি রে আল্লাহরে তৈবল্লা বলি এরে লোকালয় ত্যাগ করি এরে সমুদ্র পাহাড় পর্বতের মধ্যে জঙ্গলের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে বিচরণ করছে করতে করতে এক পর্যায়ে ভারতের মুম্বাই গভীর অরণ্যের মধ্যে পর্যন্ত গিয়েছিল। তো যারা ওয়ার আছে সব সঙ্গীত রাত তারা উনিলাম দে এমন একখান জায়গা যে পৌঁছে গভীর জঙ্গলের ভিতরে যেহেতু লোকালয় পাইতে সম্পর্কে 15 দিন মতো সময় লাগিব এর ইমে জঙ্গল পর্যন্ত গিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্ট রাখবি বেল্লা বলে আল্লাহ রাজি করি বেল্লা বলি আল্লাহ তৈবল্লা বলি এরে এমন পর্যায়ে পৌঁছে গিয়ে গই জিয়ারতর নিয়ম জনশ্রুতি আছে এই দরবারত আইলে হনকিয়াই জিয়ারত শেষ করি তবরুক নাহাই হালিমু কেন ফিরে আরও ইয়ানোর প্রমাণ দিহিলাম। হানাহামে বেশত ব্যবহার করাই মাটির জিনিসপত্র, বেগুনের হানার ব্যবস্থা করাই দস্তর হানা। প্রত্যেকখান মাজারের ক্ষেত্রে আলাদা জিয়ান দেখি যে মাজারের নিজে মাজার কর্তৃপক্ষ ভক্ত অনুরাগী অর্থাৎ যারা মাজারের নিজে জিয়ারত লইয়ে তারা ব্যয় করে ফ্রিতে হানা বা তবরুক প্রদান করে। মালিক শাহবাজির মাজারে তো আর একই চিত্র দেখিলাম, আর পিছনে দেখতে লিখুন বিশাল এই বৈঠক খানাওয়ার নিজে প্রতিদিন দুই বেলা গড়িয়ে এটা হানা হবা নয় অর্থাৎ গোয়া দুপুরবেলা আর গোয়া রাইতের বেলা। আর রমজান মাসের নিজে এভাবেই ফ্রিতে ইফতার করানো হয় আর সেহিদিও করানো হয়। মেহমানদারি আরা গড়ি সকাল হইতে যারা আইয়ে তারারে জোহর নামাজের পর বিদায় দিই, এরপর যারা আইয়ে তারারে আবার আসরের নামাজের পরে, তারপরে যারা রাত্রি অবস্থান করে তারারে সকালে তার প্রতিদিন সকালে বিদায় দিই। যারা মেহমান আইয়ে প্রত্যেকেরও আর খানা ফিনার ব্যবস্থা করি মেহমানদারি করি যেন আর আব্বা জানোর নির্দেশ যেন আর বাজি সালে গিয়ে এই সাপে থান ভবিষ্যৎবাণী এই দরবার মাঝে যারা মেহমান আইবে প্রত্যেকে খানা ফিনার ব্যবস্থা এমপি মন্ত্রী সরকার প্রধান এই দরবারত নোয়াইয়ে এল্লা মানুষ খুব হমি আছে। একেবারে অজানা আরো কিছু তথ্য জানিবার লাই আর এবার হতা হই ওনার তৃতীয় সন্তান আলহাজ শাহজাদা শেখ ফরিদ আল কুতুবির লোকে, যিনি দরবারের পরিচালকের দায়িত্ব পালন করিয়ের ওনার বাবার নির্দেশেই। এই কুতুব ফরিদ দরবারের দায়িত্বে আসি জিয়ান আব্বাজান কেবলা আরে জীবদ্দশাই পরিচালনা করিবল্লা নির্দেশ দিয়ে এবং মৃত্যুর পূর্ববর্তী সময়ে ইয়ান ওসিয়ত করি গিয়ে দরবার পাক আয় চালাইম এই সব আয় দরবার পাকর দায়িত্ব মাঝে আসি। আব্বাজন ইন্তেকালের 2000 সালেতে ইন্তেকাল হইয়ে এরপরে এখন 2022 সাল চলের এবং এখনও আসি। তো আব্বাজন থাইছে সম্পূর্ণ দায়িত্ব আরে ব্যক্তিগত বার দায়িত্ব আরে দিয়ে যে কোনো ধরনের সরকারি অফিসার কর্মকর্তা যারা আসছে
এমপি মন্ত্রী এবং স্বয়ং প্রেসিডেন্ট পর্যন্ত বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট এখানে এড়ে দরবার মাঝে সফর করছি। 1982 সালে জিয়াউর রহমান সাহেব এবং 1987 সালের মাঝে জেনারেল এরশাদ শাস্ত্রী রাইসি তারা দোয়া চাই এবং দোয়া করছি। তো এই হিসাবে দুজন প্রেসিডেন্ট রাইসি এবং জেনারেল এরশাদ কিন্তু এরপরও 97 সালের মাঝে আরব রাশিদ এইটা একদিন এক রাত্রি যখন গুজে এক রাত্রি আসি তখন আপনি ব্যবস্থা করছি এক রাত আসি। তো এরপরে এই আব্বাজনের জীবদ্দশায় তো বহুত মন্ত্রীও আসছি এবং ইন্তেকালের পরও বহু মন্ত্রীয়লর আগমন অব্যাহত আছে। রায়তুলি রজ মোবারকত মানুষের ভিড় বাড়তে মূলত যোগাযোগ ব্যবস্থায় সাগর পারিদন অর্থাৎ সড়ক পথ নতাখনে এই দরবারত বিশেষ দিনগুণ ছাড়া মানুষের আনাগোনা দেখানো যায়। ইয়েন ছাড়াও আরোগ্য হারণল দিয়ে কুতুব দিয়াত এখনো নফ অসাই বিদ্যুৎ ব্যাকশেষ। মালেক শাহ রহমতুল্লাহ আলাহির মৃত্যু হয় 2000 সালের 19 ফেব্রুয়ারি। ওফাতকালীন সময়ে কিয়েন ঘুটটিল ইয়ান লইয়েরও মানুষের জানিবার আগ্রহর শেষ নাই। শেষ সময় তো তিনি নিজের কেরামতি দেখা গিয়ে না হয় জীবদ্দশাত হন ওষুধপত্র। তার বাবা জীবনত হদিন ওষুধ জন্য দেখি এনকি এই ডাফার পানি মাঝে মধ্যে আইলে ইয়ে যেহেতু নাকি দাঁড়িয়ে ইয়ে বা ডাফার পানি প্রয়োজন ওষুধ হিসেবে ব্যবহার হবে সেবার ডাফার পানি না হয়। তো একবার আরাম না বসে আলার মধ্যে বাবা তো অসুস্থ আছেন এই নিমে নিয়ে এরপর তো এরকম যে না বাঁচিবে না ব্যস্ত হয়ে গেল শহর বড় ডাক্তার আসিল চিকিৎসা আসিল চাইব ট্রিটমেন্ট করিব ডাক্তার করে ঢুকি হিন্দু ডাক্তার আর বাবা তার সুয়াত বাবা আমার বাবা হদ্দে মানি বরফ হিলেছি তার হদ্দে মানিবে ডাক্তার ওনাকে সাইবেলা চিকিৎসা করি বললাই হদে কি চিকিৎসা করিব তার হদা আরাম ওষুধ আইসি বিচার যান হদায় তার আশীর্বাদ করে বলি হাকি পারিব উল্টা দোয়া তারা করে দিয়ে মানে দুর্ভাগ্যক্রমে উগুয়া ফাগল আসছি বা আজ সাইবেল্লা বলি এই অবস্থার মাঝে ইয়ার মাঝে ফাগলে উগুয়া ফাগল এখানে ইয়ার মাঝে এই দুর্ঘটনা করি ফেলে ইয়ার মাঝে যাকি ইয়ান আল্লাহর অলিওলোর এখান ইয়ানো ইয়ানো কেন খেরামত এই যে বা যে অসুস্থ অবস্থা ইয়ে অসুস্থ অবস্থার মাঝে সিটাং ইয়ে সিটাং যায় এবং সিটাং উহাতে ইয়ে ইন্তেকাল ইয়ে সিটাং ইন্তেকালনের দ্বারা লক্ষ লক্ষ মানুষ একটা জিয়ারতর ইয়ান নসিব ইয়ে জিয়ারত আর নইলে এটা যদি খুদ্ দিয়ে যদি বা যদি ইন্তেকাল হইতো তাহলে এটা এদু মানুষ আইও আইবে উঠানোর সম্ভাবনা নো আসিল যেটা বা যে ইন্তেকালের পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গুড়া চট্টগ্রাম আমরা স্তব্ধ করে দিয়ে ফেলাই এবং বিভিন্ন বিশ্ব বিভিন্ন এই যে সংবাদ মাধ্যম ইয়ান প্রচার করছে বহুতের কেনার হয়তো শুনিল শুনিতরণ বুঝলেন তো এই হিসাবে ইয়ান আল্লাহর অলির ইয়ান মানুষের দেখি বললো হলে বক্তল দেখি বললো বলে এখানে ইয়ান কেরামত না বা যে উফাতর আগে বহু এই ধরনের কেরামত ইয়ে এবং উফাতর পরও এদের দরবারে আসা যাবে আমাদের বিভিন্ন এই ধরনের প্রকাশ হাজার হয়। প্রতি চন্দ্র মাসের 12 তারিখ ফাতেহা শরীফ ও প্রতি বছরের 7 ফাল্গুন অর্থাৎ ইংরেজি মাসের 19 ফেব্রুয়ারি হযরত মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতেহা ও ওরস শরীফ অনুষ্ঠিত হয়। আরাতে ফাসত্ত নামাজ জিয়ান আছে নামাজের সাথে আরাতে জিকির আছে প্রত্যেক জোহর নামাজের পরে জিকির এশারের নামাজের পরে জিকির আর ফজর নামাজের পরে জিকির জোহর নামাজের পরে জিকির করা হয় যেহেতু জোহর নামাজের আগে যা মানুষ আইয়ে বিভিন্ন বিখ্যাতন তো এই তার আরে ইয়ার মাঝে ইয়ে তারা দল এই বেগুলো এখানে জিকির করলি ইয়া আল্লাহ সামান্য কিছুক্ষণ তারপরে জিয়ার করলিও তো এখানে ইয়ান তারা মনোময় সন্তুষ্টি ইল্লা বলি তারা ইয়ান সাদরে ইয়ান আগ্রহ করে ইয়ান ইয়া করছি প্রত্যেকেই ইয়ান গরিবলে আগ্রহী এবং রাতি ইয়া সারা নামাজের পরে জিকির তারপরে ফজর ফজর নামাজের পরে জিকির ইয়ানই করি অন্য নামাজ মেয়েটা ইল্লান মোমবাতি জ্বালাই পড়ে গিয়ে কে জ্বালাইলে আরাম নিখাই দিয়ে ফেলে এবং মানুষের হরি যে তোমার মোমবাতি নদী মোমবাতি আগরবাতি হারাই দুর্ঘটনা একবার মোমবাতি জ্বালাই রে কিন্তু গুণের দরবারও তো জড়িয়ে দিত এই হারণে ইয়ান ফর আর সম্পূর্ণ মানা করে দিই বা এই হোক একবার মোমবাতি জ্বালাই এবার সারি মাত্র লাগিয়ে তিন তখন হন প্রয়োজন না মোমবাতি আগর মোমবাতি জ্বালাই এই দরবার তাইলে মন হালকা হয় এক নিয়ত আইলে যে যেই আশা লইয়ে সেই আশাই পূরণ হয় দাবি আরে ইন্না ভক্ত হল আপনার যে কোনো সমস্যা আইলে সমাধান পাওয়া যাবে এই মোটামুটি আজ যে এক নিয়ত আইম পারিব কিন্তু নিয়ত করে সহিবাব আম পারিব আর এক নজরে তাম পারিব এই তো অন্য দুয়ে নিয়ত করে এলে রা এক কান যে কোনো একখান নিয়ত করে এলে ইয়ে নেই পা এখন জিয়ান নাকি আর অসুস্থ আছিল আল্লাহ বাজ রসিলে বিগত 15 বছর লইরে আল্লাহ দিলে আগে আল্লাহ বাজ দোয়া সুস্থ তো ইয়ানার কারণে আই আরো লই যুগে যুগে বহু মানুষ চট্টগ্রামের কক্সবাজার জেলার এই কুতুব শরীফ দরবার নিজে এসে যুগে যুগে বহু মানুষ আরও আইব এডে যারা ইয়ে তারা ব্যয় করে বিশ্বাস বাবাজান ক্যাবলার উসিলাই তারা জিএনই চাইয়ে আল্লাহ তালা তারারে ইয়েনি প্রদান করছে। প্রিয় দর্শক যাইবার আগে মনত করাই দিন এতক্ষণ পর্যন্ত অনরা জিন দেখুন ইন বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণই অনুরূপী পরবর্তী পর্বত নতুন হন মাজার বা মসজিদের ইতিহাস ঐতিহ্য লইয়ে
আবার অন্যরা সামনে হাজির হইম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সি প্লাস টিভির লগে থাকুন।